Chab kuida daire sal matha bhutti zot kara dakte bilai satle bag tobu tader mon ta bhalo dil da bhara premer alo shohagader paile tara moner sukhe mare pal noa kali pore shal milla misha noa shal noa kali pore shal milla misha noa shal Tawat khaya ekta jao re nawa khella ar kitta jao futtao pokar ta bhulla porer mathay katal wenga kao orishalla katay katay mamla kare mitta kotha bolla nawa kali 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 gotay maro pet ghore bhair shopane te koro khech khech kotay kotay borishalla maro shudhu chapa je karone to অনেক মানুষ খেপা নোয়াখালী বরিশাল মিল্লামিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লামিশা নোয়াশাল নোয়াশাল এইটার ভাড়া বেশি দিতেছি কিছু থাকতো এত জমি এই জমি দিয়ে একটুখানি জমি তুমি ব্যস্ত আসছো আবার চিকিৎসার লিখে এটা নিয়ে মন খারাপ করার কি আছে এই কয়দিন আগে মা মরিয়া গেলে একবার তোমাকে দেখার পর তোমাকে আমার পছন্দ হইলে ভালোবাসা হইলে তোমার সাথে তুমি আমার এরকম দাগা দিয়ে চলে যেতে পারলা আলি জান আপনার বৌমেরা কিন্তু এই বাড়িতে আইছে মুই কিন্তু হাগরে বলছি যে দেখো এই বাড়ি ঘরটাকে নিজের মনে করতে হইবে আপনি কল মুখ অনেক উপকার করছেন আর শামস দুলো বাড়ি দিয়া মাপটাপ চাওয়াইয়া পরিবেশ পরিস্থিতি এমন ভাবে আপনারা সামাল দিয়েছেন এখন আপনাকে যদি কোনো উপকারে মোর আসতে আমি তো আন্ডার জমি বেশ ঠিক আছে কিন্তু তার টাকা তো বেচতে পারতাম না একটা নির্দিষ্ট কোয়ালিটির একজন ভালো মানুষ এরকম কারোর কাছে আমরা জমি হস্তান্তর করতাম স্যার বেচতাম স্যার আর আমি চাই না আমি জমি এমন কারোর কাছে বেশি যে আরামবার জমি আর একজন হাল ছুইব বা বিল্ডিং তুলব বা কিছু একটা করব তাতে আরামবার অসম্মানই হয় যাওয়াই গেল যে আমি তোমার কথার অর্থ যে বুঝি না তা না কিন্তু আমার কি তোমার মানে খারাপ মানুষ মনে হইল না আমরা তো খারাপ মানুষ বলি না মানে কথাটা কেমনে কইতাম মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের কাছে আই জমি বেচতাম আর আমরা জমি বেচার লাই কোনো দালালিও করতাম না তারা নিয়ে আসতে আসতাম লোকজন লাগাইছে আচ্ছা ঠিক আছে তুই শামসুরের টেনশন করতে মানা করিস আরে চেষ্টা চালিয়ে যেতে কর আমি তো এদিকে আছি রূপসি আছে অসুবিধা নাই শোন একটা কাম কর আমার মনে কি ওই আমার শাশুড়িরে পাঠাই দি কারণ জমি বেচা কেনার সময় তো ওই সাইন টাইন করতে তো মনে কর যে শাশুড়ির দরকার আছে ওই জানলা কাকু আইছে বুঝছো জানলা কাকুর মুখসেদে দিয়া আমার শাশুড়ির পাঠাই দিয়ে আর তুই চলে আয় তুই আমি আর রূপসে থাকলে হইবে যা বুঝছো হ্যাঁ না ভাই এটা অবশ্য খুব ভালো কথা বলছো তাছাড়া এখানে থাকতে তো আমার লাভ নাই রূপসে ঢাকায় থাক আমি হইতে আছি আচ্ছা ঠিক আছে হলে আমি শামসুল্লকে কথা কই তোমার জানাইতে আছে ওকে ওকে রাখো কাকু আপনি মানে বলাইছেন আমি খুব খুশি হয়েছি অবশ্য দুপুরবেলা আসছিলাম জান্নাত তো আপনার লাগে দেখা হয়েছে আপনার সাথে তো দেখা হয় নাই
তা ওই কিছু বলবেন কাকু? তুমি দুবাই গেছিলি? হ্যাঁ কাকু, গেছিলাম আর কি, তা ভ্রমণ দিয়ে আসলাম আর কি। তুমি বলে মানুষের দ্বারে কইয়া বেড়াও, তুমি বলে হাজি বুনে টাহালে গেছিল। আরে কাকু, মানে আপনার দ্বারা তো আর মিথ্যা কমু না, মানে হেয়া তো এই নিজের মর্যাদাটু বাড়াইতেছি, কারণ মানুষ তো ভাবে যে বিদেশ গেলেই মনে হয় টাহার মালিক হয়ে যায়, আর বর্তমানে তো ওই টাহার পরিমাণ দিয়েই মানুষ মানুষের সম্মান করে, সেই পক্ষে একটু গপ সারতেছি কাকু। আচ্ছা যাও খিদা না, কথা হইলে তো তোর আমি বলাইছি একটা কামে, তুই আমার একটু সাহায্য করবি। কি সাহায্য কাকু? সাহায্য করবি, তুই হল নাই শামসুর বাপে মানে শাহাবুদ্দিন খুব অসুস্থ মরণাপন্ন একেবারে। শুনছি কাকু, শুনছি, খুব অসুস্থ। ওই আমি আসার পরে ওই শামসুর ভাই লাগে দেখা করতে গেছিলাম, তো তখন শুনলাম যে কাকু খুব অসুস্থ এবং তাদের নাকি টাহাও লাগবে, তো আমি আবার শামসুর ভাইয়ের অলরেডি অফার দিয়েও ফেলছি যে ওই আপনি কেউ জমি লাগলে আমি কিনবো আর কি। হইছো কত? ওই হে আর কি, দরের দর তো ঠেলে অনেক দূর, তো আমি বলছি যাইরে বেরিয়ে খাইছি আপনি কত হইলে পারবেন, মোরদারে ফুটা পয়সা নাই, তুমি কি দিয়ে এই জমিটা কিনবো? তুই কিনবি কেমনে কাকু, এটা কি কইতে আছেন? কিনবি টাকাটা আমি সাহায্য করতে, আর আমিও তো দেখতে আছি আমার ধারে আছে, আমি কেন দিন না? সুতরাং সেটা হয়েছে এই জমিটা তুই তোর নামে কিনবি। কিনবি মানে কি? আমি তোর টাকা দিব, তুই আগে কবি এই দলিল পত্র জমি জমার কাগজপত্র এগুলো এখন লাগবে না, হাসপাতাল যে সুস্থ ইয়া যদি সাবধানে আসে তখন এটা করা যাবে। ব্যাপারটা বলছো, জমি নাইলে মানুষে হাতছাড়া হয়ে যায়, আমি তো জমি হাতছাড়া করতে চাই না, আমি ওই জমি নিতেও চাই না, আমি টাকা দিতে চাই না। আচ্ছা বুঝছি বুঝছি, তুই কি করবি এটা আমি বুঝছি, তোর যেটা করছি কামটা করতে পারবি না? কি যে কর কাকু, কি লিখে করতে পারবো না, মানে আমার তো গর্বে বুকটা ভরিয়ে দিতে আছে, মানে আপনি আমার এরকম একটা ভালো কামের লাগে মানে জড়াই ভাবতেছেন, মানে আমি নিজের খুব ধন্য মনে করতেছি কাকু। খুব ভালো, এটা আমি আমি খুশি হইলাম তোমার এই কথায়। তাহলে তুমি যাও সভাপতিকে ব্যবস্থা ব্যবস্থা করে আমার কাছ থেকে টাকাটা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে কাকু, ওই আমি ওই বেন্যাকালাই ওই আমি শামসুর লেগে দেয়া সাক্ষাৎ করিয়া অলি যোগে করিয়া ফেলতেছি, আপনি কোনো টেনশন করি না, ঠিক আছে? আর তাহারা কি ওই শেখে দেবেন নাকি নগদে দেবেন? শেখেও দিতে পারি নগদেও দিতে পারি, এটার যে কোনো সমস্যা নেই। না না, শেখেই দিয়ে না, এতগুলো তাহার ব্যাপার তো। আচ্ছা যা, ঠিক আছে কাকু, আসি, আসসালামু আলাইকুম। ঠিক আছে। শোনো শামসু, নিয়া ভাই একটু আগে ফোন দিয়েছিলে। কি বলছে? ফোন দিয়ে বল দিয়েছে, তুই আইয়ে পর এখানে গ্রামে শামসুদ্ধারে আম্মায় আর মুকসাদ যাও খেলে, যদি তোমার একটু উপকার হয়। আমি কি জানো? ও আজমল তো খুব একটা খারাপ কথা কয় না, তুমি এই জায়গায় থাকি কি করবে? মানে আমার সঙ্গ দেওয়া ছাড়া তো আর কোনো আসলে বেসিক কোনো কাম নাই, মনে করো জমি বিক্রি ব্যাপারে তো তোমার আসলে সেরকম কিছু করণের নাই। বেটার তুমি চলে যাও, ঢাকায় চলে যাও, ঢাকা যাই তুমি আব্বারে দেখো, পুরো ফ্যামিলিটার সংসারটা একটু গোছাই রাখো, একটু ফুসিরে সাহায্য সহযোগিতা করো, আম্মা মুখসাদ চলে আসুক, আর যদি আজ মিল্লাও সাহস পায় তাহলে একটু দূরাশি ঘুরি গেল। তাহলে আমি সকালবেলায় যাই, যাইয়ে ওই নেভারে বলি যে আম্মারে আর মুখসাদের যেন নিয়ে আইয়ে পরে, কি কো? বলো। আচ্ছা একটা জিনিস খেয়াল করছো নি সান্না, এই যে আজমল, এত লাগে ছোটবেলার তোর আর দোস্তি, আবার ছোটবেলার তোর শত্রুতা, বন্ধু তুমি শত্রু তুমি দোস্ত দুশ্মন, মনে করো এরকম একটা সম্পর্ক, এক লগে খেলতে খেলতে বড় হয়েছি, আবার ফিরাফিরি করছি, মারামারি করছি, গেলাগালি করছি, গলাগালি করছি, কত কিছু করছি, কি বাদ রাখছি কও, ব্যাক করছি, এরপরও সাও আজকে আন্ডারে বিপদের দিনে আজমল কেমনে করে আমার সংসারটাতে ধরে রেখছে, আমি আব্বারে বাসানোর লাই গ্রামে কাজ করতেছি, আর আজমল ঢাকায় আব্বারে বাঁচানোর চেষ্টা করতেছে, আর আম্মা টুকুশি ব্যাগে দেখে রাখতেছে, তার সময় বিপদে ফুললে বুঝুনি মানুষের সেনন যায়।
না কার ক্ষতি কার কতটুকু টান ভালোবাসা বিপদে বন্ধুর পরিচয় কথা আছে না আপনার আমরা প্রত্যেকে প্রত্যেকে এত বেশি ভালোবাসি যত জগাগাতি করে ততকে আমরা কেমন করে পিড়াপিড়ি করি পিড়াপিড়ি করি একের প্রতি আমাদের কিন্তু একটা বিশেষ টান আছে আমরা আজকে বুঝুনি সারাদিন দূরে ব্যক্তি ছিলাম যে এই যে নোয়াখাইন্ডা বলি সিন্ডা বলি গাইলা গাইলি করি ডবরা করি পিড়াপিড়ি করি মারামারি করি একসাথে অনেক তো কোনো কারণ নাই এসব করণের আচ্ছা মনে করো তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী এটা কি আপনার বড় পরিচয় নাকি বড় পরিচয় তোমার বাড়ি বৈশাল আর বাড়ি নোয়াখালী কোনটা পাওয়া যায় স্বামী স্ত্রী কিলে আমরা এইসব ইজম তৈরি করি কিলে আমরা নিজেদের মধ্যে ডিভাইড তৈরি করতে আমরা একতা মতো থাকতে পারি কত কাম হইতে পারে কত ভালো কিছু করতে পারে অথচ আমরা দলাদলা খালি গ্রুপিং করি গ্রুপিং করি গ্রুপিং করি ওই যে একবার শুনছিলাম ডেনমার্ক থেকে একজন আসছিল ডেনমার্কের একটা শহরে বলে 33 জন বাঙালি থায় সেই জায়গায় বলে 60টা গ্রুপ সিদ্ধা করছো নি 33 জন মানুষের মধ্যে 60টা গ্রুপ এটি কোনো কামের কথা নেই বলছে ওই যে 33 জন মানুষ একত্র থাকতে পারতো তাহলে তারা অনেক শক্তিশালী হইতো না এই যে কথা আছে দশ লাডি একের বোঝা তুমি বরিশাল হইলো তুই বাংলাদেশি আর নোয়াখালী হইলো বাংলাদেশি লাল সবুজের একটাই ঠিকানা আন্ডার আচ্ছা তুমি তাহলে যাও যাই আমা আর বছর যে পড়াই দাও ঠিক আছে সকালে যাই যাই পাড়াই হাসপাতালের বিছানায় শুয়ে আছে মকসুদ আম ভাল লাগে না রে তোর মন কি বলতেছে জয়নাল তোর ভাইজান বাঁচবো তো সামসুর আব্বারে ফিরাইতে পারবো তো জয়নাল তোর ভাইজান ফিরিয়ে আইবো তো কর না কে রে ভাবি ভাবি কি কর এতদিন বাঁচছ না কি লাই অবশ্যই বাঁচবো এতদিন আর বাইন বাইলেই এতদিন বাঁচি তাই আহারে শাসার হাতে কত মার খাইছি কত কথা অমান্য করছি মনে হয়সারে সুস্থ করে তুলতে হইব কাকু বুঝেননি আজলাই শাসারে যে পরিমানে সেবা করতেছে যে পরিমানে সার্ভিস দিতেছে জামাই হিসাবে ন নিজের হোলার মতন সেবা করতেছে ঠিকই কইছিস তুই আজমল জামাই ন তাড়াতাড়ি চালাও
সাবধান হয়েছ মা, একলা একলা যাবি, রাসু ডেলে লগে করে লেগে গেলে কেমন হইতো না? আমি আর টাকা দিই নাই, খরচ করে ফেলাইবে, আমি তো মরার আগে ঋণ রেখে যাবো না মা, আমি ওর টাকা সব দিয়ে দেব। অনেক খারাপ লাগতেছে, আমার খারাপ লাগে বাবা, আল্লাহ যেন বাসায় রাখে। পুরো গেলাম এই বাড়িটা সবাই রে সাইড্রি কোথায় যেন যাইতে আরে মা, পাখি উড়ে যায় বুঝছ, কিন্তু কিছু পালক রেখে যায়। সাবধান যাই মা, আমার মনটা ভালো লাগে না বাবা। আমি দুবাই যাইয়া যে কামাই করছি টাকা পয়সা, সব কিছু সৎ পথে ইনকাম করছি ভাই, বিশ্বাস করেন। আর আমি এখন চাইতেছি আমার সেই কষ্টের টাকাটা দিয়ে আমি যদি জায়গা কিনি, আর আপনাদের যেহেতু একটা প্রবলেম, মানে আপনার এই জায়গাটা যদি আমার এই টাকাটা দিয়ে কিনিয়া, মানে আপনার এই দুঃসময় আমি যদি একটু শরীর হইতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে ভাই। সবচেয়ে বড় কথা হইল শাহাবুদ্দিন চাচাই তো আমাকে খুব ভালোবাসতো ভাই, মানে অনেক আদর করতো, হেল্লা দিয়ে আমরা দুষ্টামি ফাইজলামি করলেও মুহূর্তের মধ্যে সে কিন্তু সব ভুলে যেত ভাই। চাচার লেগে খুব কষ্ট হইতেছে ভাই। আর এই যে আপনি ভাই, আপনি কি আমাকে কম আদর করতেন কোন? আপনি কী ভাবছেন? আপনি আমাকে সবসময় শাসন করতেন, ধমকাইতেন, খালি খেয়েই করতেন, আপনি যে ভালোবাসতেন এটা কি মনে করেন আমরা বুঝি নাই ভাই? শাসন সেই করে যা আদর করে ভাই, আমি বুঝছি ভাই। আপনার তো ভাবতেছেন আপনার লাগে আমি ফাইজলামি করতেছি, রাখাইসা ও কোরআন থেকে কী করে না করে ও আমার লাগে মনে হয় ফাইজলামি করতেছে, আমার এই দুঃসময়ে ও আমার লাগে ফাইজলামি করতেছে। বিশ্বাস করেন ভাই, আমি কোনো ফাইজলামি করতেছি না। আপনার দুইখানি জায়গা আমার কাছে দেখেন ভাই, আমি ফাইজ লাখ টাকা দিয়ে দিতেছি ভাই। যদি আবার মানে কোনো সময় হয় যে আপনার টাকা ফেরত দিয়ে দেবে তখন জমি নিয়ে নেবেন ভাই, তাও আমি চাইতেছি না ভাই, মানে অন্য কেউ আপনার এই জায়গাটা কিনুক ভাই। ভাই এটা আমিও চিন্তা করছি, কালকের একটা হায়দার আলী আসছিল, সেও আমার জমি কিনতো সাহেব, আমি তার স্টেট বলে দিচ্ছি যার তার কাছে আমি জমি বেচতাম। খুব খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন ভাই, কারণ আপনাকে একটা প্রেস্টিজ আছে ভাই, আপনাকে একটা মর্যাদা আছে ভাই। আমরা কে ভাই? আজমল ভাই শিষ্য, মানে আমরা বিষয়টা নেওয়া মানে আমাকে নিজেকে মধ্যেই থাকা ভাই। এখন কথা হলো আপনি ওই ক্যাশে নিতে চান নাকি চেকে নিতে চান? মানে এটা তো পরে, কিন্তু আই তো এখন তোর দলিল দিতে হাইতো না, দলিল দিতে হইলে আমার আইন লাগবো, আর দ্বিতীয়ত হচ্ছে রেজিস্ট্রি দেওয়ানোর লাইফ আব্বাস সিং এর লাগবো, সেটি তো আমি ফাইতাম না দিতাম ভাই। খুব কষ্ট পাইলাম কিন্তু আপনার কথায় ভাই, মানে আপনি কি ভাই আমাকে এত পর মনে করেন কে ভাই? কিসের দলিল লাগবে ভাই? চাচা যেদিন সুস্থ হইয়া আইসা সে তো সিগনেচার দিতে পারবে সেই দিনই দেবে,
আপনার মোহের কথাই দলিল ভাই আমার কাছে। আপনি এইসব নিয়ে একদম চিন্তা করবেন না। এখন কোন তাহারা আপনার কোন সময় লাগবে সেখে দিব না ক্যাশে দিব? না ক্যাশ দেওয়ানোর দরকার নাই, এত ক্যাশ লই জানিকরণ ঠিক হইতো না। এটা অবশ্য ঠিক বলছেন ভাই, সেখে নিলেই আপনি নিরাপদে নিতে পারবেন, ঢাকা যাই তো ভাঙাবেন তাই না? ঠিক আছে যা তোরে আই জমিটা দিলাম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মানে আপনি যে রাজি হয়েছেন ভাই আমি খুব খুশি হয়েছি ভাই। তাই আছে না, মানে বাপের গুণে ছেলে আর মায়ের গুণে মেয়ে, মানে আপনার আব্বা যেমন ভালো মানুষ আপনিও তেমন ভালো মানুষ ভাই, আমি খুব খুশি হয়েছি ভাই। ভাই এই কথাটা আমার কি করে কই এন্ট্রেন না বুঝে নিত না? ঠিক আছে প্রধান। For more updates, subscribe, press the bell icon on YouTube app and never miss another update.